গাজীপুরের কোনাবাড়িতে হোস্টেলে থাকা এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, 9 বছর বয়সী ওই শিক্ষার্থী 3 মাস যাবত কোনাবাড়ি এলাকায় স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিকে থেকে প্রথম শ্রেণীতে পড়াশোনা করত। 1 সপ্তাহ আগে মাদ্রাসা নিরাপত্তা কর্মী অলিমিয়া ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় তাকে। ঘটনার 1 সপ্তাহ পর শিশুটি অসুস্থ হয়ে বাসায় গেলে তার মায়ের সন্দেহ হয়। শনিবার ধর্ষণের বিষয়টি স্বজনদের কাছে জানালে জিএমপি কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন শিশুর মা।